আগে যা ছিল হাতে গোনা এখন তা হাত বাড়ালে। শহরে বেড়েছে সরকারি এসি বাস, বেড়েছে যাত্রী স্বাচ্ছন্দ্য, কিন্তু পাল্লা দিয়ে বেড়েছে যানজট দূষণ, বেড়েছে চিন্তা। এই প্রেক্ষিতে নতুন উদ্যোগ সরকারের, যানজট ও দূষণ কমাতে এসি বাসকে আরো আকর্ষণীয় করে যাত্রী টানতে চায় পরিবহন দপ্তর। সম্প্রতি খড়গপুর আইআইটিকে দিয়ে একটি সমীক্ষা করায় রাজ্য সরকার। পরিবহন দপ্তর সূত্রে খবর, যেসব শহরবাসী রোজ নিজের গাড়ি বা অ্যাপ ক্যাব ব্যবহার করেন তাদের 40% জানিয়েছেন সঠিক পরিষেবা পেলে গাড়ি বা ক্যাব ছেড়ে সরকারি এসি বাসে যেতে রাজি। তাদের দাবি, তার জন্য উন্নত ও আরামদায়ক করতে হবে পরিষেবা, নির্দিষ্ট সময় অন্তর দিতে হবে বাস, থাকতে হবে আসনে নিশ্চয়তা এবং অ্যাপ ব্যবহার করে সিট বুক করার সুযোগ, প্রয়োজনে বাড়ানো হোক এসি বাসের ভাড়া। আপনি ট্রিপ করবেন, আপনার কাছে ইনফরমেশন আছে কিনা যে আমি কোন বাস রুটের বাস ধরবো, কখন বাসটা আসার কথা এইটা আছে কিনা, এর সাথে রিয়েল টাইম ইনফরমেশন এবং তার সাথে এবং সমস্ত জায়গাতেই দেখা যাচ্ছে যে ট্রান্সপোর্ট সিকিউরিটিটা একটা মেজর কনসার্ন হয়ে যাচ্ছে, সেটাও কিন্তু এসি বাসের ক্ষেত্রে, এসি বাস ইউজারদের ক্ষেত্রে একটা মানে জায়গা, যে জায়গাটা আরো বেটার ওয়েতে অ্যাড্রেস করা দরকার। পরিবহন দপ্তর সূত্রে খবর, ওইসব যাত্রীরা এসি বাসে গেলে একদিকে যেমন আয় বাড়বে সরকারের, তেমনই গাড়ির সংখ্যা কমে যাওয়ায় যানজট ও দূষণ কমবে। প্রতিদিন শহরে মাথা তুলছে বহুতল, বাড়ছে জনঘনত্ব, বাড়ছে গাড়ি, কিন্তু সেই তুলনায় বাড়ছে না রাস্তা। দিল্লিতে যান চলাচলের রাস্তা শহরের মোট আয়তনের 26%, কলকাতায় এই হার মাত্র 6%। গত কয়েক বছরে দূষণ মানচিত্রে কলকাতার সামনের সারিতে, বায়ু দূষণের নিরিখে রাজধানী দিল্লিকেও মাঝে মধ্যে পিছনে ফেলে দিচ্ছে এই শহর। এই প্রেক্ষিতে গাড়ির সংখ্যা কমানো অত্যন্ত জরুরি বলে মনে করছে পরিবহন দপ্তর, তাই বদলের সম্ভাবনা এসি বাস পরিষেবায়। অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।